গরমকালে ছুটির হুল্লোড়ের মধ্যে কিংবা সমুদ্রে স্নান করার জন্য জলে নামতে কার ভালো লাগে না বলুন? কিন্তু দেখতে সুরক্ষিত লাগলেও ডুবে যাওয়ার সম্ভাবনা সব জলাশয়ে থাকে। হাবুডুবু খাওয়া ব্যক্তিকে বাঁচানোর সময় খেয়াল রাখবেন যে নিজে যাতে কোনো বিপদে না পড়েন, তারপরে সে ব্যক্তিকে জল থেকে রক্ষা করবেন। সেই ব্যক্তিকে সাবধান করে সমতল জায়গায় শুয়াবে। সে যদি জল গিলে থাকে সেটা বের করার জন্য পেটের উপরে চাপ দেবেন না। সেই ব্যক্তির কাঁধের উপরে মেরে পরীক্ষা করে নিন, সে জবাব দিতে পারছে কিনা। তার থেকে কোনো স্পন্দন না পেলে সঙ্গে সঙ্গে জীবন অ্যাপ ব্যবহার করে জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স ডেকে নিন। সে ব্যক্তির ঘাড়টা উপর দিকে উঠিয়ে নিঃশ্বাস চলছে কিনা পরীক্ষা করে নিন। যদি ভাবেন যে নিঃশ্বাস চলছে না, সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করে দিন। তার ছাতিকে 30 বার দাবিয়ে দুবার মুখে হাওয়া দিয়ে সিপিআর চালু রাখবেন। সে ব্যক্তির যদি জ্ঞান ফিরে আসে তাকে সুবিধাজনকভাবে বসাবেন। সে ব্যক্তিকে শুকনো কাপড় দিয়ে ঢেকে জরুরি সেবাকর্মী আসা পর্যন্ত অপেক্ষা করবেন। জীবন নিশ্চয় করে আপনার ফোনে থাকা উচিত। এতে এমার্জেন্সি সুবিধার সাথে সাথে ব্লাডি ফ্রেন্ডস, পেল রিমাইন্ডার, কমিউনিটি এবং নিয়ার বাইয়ের সুবিধাও আছে। শুধু ইংরেজি ভাষাতেই না, বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে আক্ষরি ডাউনলোড করুন www.g1.health।